গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামনি, আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল। আর মেয়ে ওইদিকে কাশছে, ওই ওই অকলা তোর না তো মেয়েদিকে মেয়েদিকে কাশতিছে। আর তুলসী পাতা মধু এই সবে মাত্র খালাম, আর উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল বন্ধ আছে। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর সকালের বাসন মাজা জল ভরা এগুলো মিটে গিয়েছে, ব্রাশ করে নিয়েছি। আর এইদিকে এই যে বিছানে বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করব, এই বেডশিট চেঞ্জ করব না, কারণ তিন দিন আগে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তাই বেডশিটটা চেঞ্জ করব না। আরে শুধু নাক কাটতেছে, তো তাই বালিশের ওয়ারগুলো শুধু চেঞ্জ করবো। এগুলো খুলে যে এই ওয়ারগুলো বের করেছি আলমারির থেকে, যেগুলো এগুলো পরাবো, পরিয়ে বিছানটা গোছগাছ করবো। আজকে রান্নাটা দেরি করে করবো, আজকে ঘরটা ঠিক মতো গুছিয়ে নেবো আগে। তো তারপরে গিয়ে সেই 12টার দিকে স্নান টান সেরে যদি সময় হয় রান্না বসাবো, নয় আগে এই সব কাজ মোটামুটি মিটাবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভীষণ কাজ, নিঃশ্বাস ফেলানোর সময়টুকুন পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই, এত কাজ। আর এই বালিশের ওয়ারগুলো ভীষণ নোংরা হয়েছিল, কদিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, তো টাইম বের করতে পারছিলাম না। তো আজ ভাবলাম না পরিষ্কার করে ফেলি। আর ওইদিকে মেয়েরও শরীর খারাপ, ওরও পিছনে সময় দিতে হচ্ছে, তো এই রকম ব্যাপার। তো কিছু করার নেই, করতে হবে, তারই মধ্যে সমস্ত কাজ একার হাতে। তো স্টেপ বাই স্টেপ করতেছি, তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, প্লিজ পাশে থেকো, আর দিদি ভাইকে একটু সহযোগিতা করো। আর এই যে দেখো, এগুলো তো আর রোজের রোজ করতে হয় না, এগুলো এক্সট্রা কাজ বেরিয়ে যায়, রোজের জামা কাপড় রোজ ধুয়ে ফেলি। তো আমার বিছানাটা এবার গুছিয়ে নিয়েছি, দেখো এই যে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ টেঞ্জ করে গুছিয়ে নিয়েছি, কি সুন্দর টান টান করে গুছিয়েছি। এই দেখো, এবার মেঝাটা মুছবো আর কি। তো তার আগে খেতে দেই মেয়েকে, তারপরে ঘরটা মুছতে আসছি, তারপর ওই বিছানটা আবার গোছ করব। তো মেয়েকে হরলিক্স বানিয়ে দিলাম, এই যে নিচে গিয়ে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে দেব। তো দিয়ে দিলাম মেয়েকে খেতে। আর মাম, এই মাম আয় খাবি, নে খেয়ে নে। তো বন্ধুরা, এইবারে দেখো এত জিনিস, এগুলো এবার সার্ফ দিয়ে জাঁকিয়ে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। আবার তোমাদের দাদা ভাই সেদিকে মাছ বাজারে গিয়েছে মাছ কিনতে, তারপরে মাছ নিয়ে আসবে ধুবো, আর এখন 10:30 বেজে গেছে। আর কি হয়েছে, মেয়েকে যে হরলিক্স দিয়েছিলাম, মেয়ে আবার মানে কি বলবো, মেয়ে আবার ওই হরলিক্সটাকে আবার খেতে খেতে মানে 2 চামচ বিস্কিট হরলিক্সে দিয়ে 2 চামচ খেয়েছে, সবটাই ঢেলে ফেলছে বেসিকের উপরে। তো আমাকে আবার ওই বেডশিটটাকেও চেঞ্জ করতে, মানে বিছান থেকে তুলতে হলো আবার। তো 2টা বেডশিট, তাহলে সেই বিছান, এই বিছানের বেডশিট, বালিশের আর মাথা খারাপ, অত কাচবো কখন, রাঁধবো কখন, বা মাছ টাছ ধুবো কখন। এখনও খাইনি, মাত্র 2টো বিস্কিট খেয়েছি, আর কিছুই খাইনি। আর এই যে বিছানে আবার এই বেডশিটটা পেতেছি, তো চলো জাঁকিয়ে কাছাকাছিটা করি। হাই বন্ধুরা, তো আমরা খেতে বসেছি, দেখো এই যে হাঁড়ি কড়াই সব নিয়ে, কারণ দেখো আর ভিডিও দিছিলাম বলে এখনও শাড়ি খোলারও টাইম হয়নি, কারণ 2:30 বেজে গিয়েছে। তো ভিডিও দিয়েই রান্না বসিয়েছিলাম, কোনো রকম ঝোল, মাছের এই যে ঝোল আর ভাত। আর আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল বলেছিলাম, তো বাজার থেকে মাছ ফাছ আনতে, তারপরে অনেক জিনিস কাচাকাচি করেছি, সেই সব ধুতে গোছাতে দেরি হয়ে গিয়েছিলো। তাও তো তোমাদের দাদাভাই বললো যে ভিডিওটা সেরে দাও, তারপরে গিয়ে রান্না বসাবে, একটু দেরি হয় হবে, তো তাই দেরি হয়েছে। আর ভিডিওটা যা সে মানে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে শাড়ি চেঞ্জ মানে চেঞ্জ করে যে নাইটিটা পরবো, তো সেটুকুনও সময় ছিল না। আর ডাক
শশনাডাটা খেতে খেতে কথা বলছি তোমাদের সঙ্গে। তো রান্নাটা হয়ে গিয়েছে আর ওইদিকে খেতে বসে গিয়েছে মেয়ে, আর এ আর মেয়ে তো খেতে পারে না, তো দেরিও হয়ে গিয়েছে, ওকে এত দেরি করে দেওয়া উচিত নয়, বাট কী করবো সব দিন তো সমান নয় না। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আজকে শুধু শশনা ডাটা আলু টাটকা মাছ টাঁচ দিয়ে ঝোল আর ভাত হয়েছে, তো এইটুকুই রান্না দুপুরে। তো খাওয়া দাওয়াটা করে নেই চলো। হাই বন্ধুরা, তো এখন সন্ধে নামতে যায়, তো একটু ছাদে ঘোরাফেরা করছি, আর এখন দেখো এই সময় পরিবেশটা কি দারুণ লাগে, গাছপালাগুলো রোদ গড়ে গিয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা, আর এই গরমকাল আসতেছে, গরমকালে ছাদে পায়চারি করতে হ্যাপি লাগে। আর খাচ্ছি সাথে দেখো চকলেট, এই যে কফি চকলেট, আমার চকলেট খুব ফেভারিট, আমি 10 টাকার 20 টাকার এনি টাইম কিনে কিনে বিছানের এক সাইডে রেখে দিই, খাই। তো একটু ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর উঠে অনেক জিনিস যে কাছাকাছি করেছিলাম সেগুলো সব গুটিয়ে নিয়ে গিয়ে আবার এই যে দেখো বালতিতে কটা ধুয়ে এনেছি, এগুলো হচ্ছে যে মেয়েকে যে গা ধুয়েছিলাম তারই জামা প্যান্ট এইসব আর কি, গামছা, তো এগুলো তখন ধোয়া হয়নি, অতবেলা খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করছিলো না, একটু শুয়ে পড়েছিলাম, তো এখন এগুলো মিলে দেবো, এখন সন্ধে অবধি 8টা 7টা অবধি থাকবে, তারপরে গিয়ে গুটিয়ে নেবো, আবার ঘরে কোথাও মিলে দেবো। আর এখন এই চকলেটটা খেয়ে আর একটু আর 15 মিনিট একটু হাঁটাচলা করে নেই, তারপরে গিয়ে এ করবো, সন্ধে দেবো, সন্ধে দিয়ে সব জিনিস ফিনিস ভাঁজ টাঁচ করবো, একটু সিরিয়াল দেখবো, তারপরে গিয়ে রান্না করবো। তো চলো সঙ্গে থেকো, কোথাও যাবে না কিন্তু। তো বন্ধুরা, রাতে যে রান্নাটা হবে তার জন্য অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে বাঁধাকপির তরকারি, এই যে আগুনে একটু রসটা মরবে, আর এই যে দেখতে পাচ্ছ রুটি, এই সরি আটা মেখে নিয়েছি, মেখে লিচি কেটে নিয়েছি, তো এখানে হবে রুটি মেয়ের জন্যে 2 খণ্ড রুটি, বাদবাকিগুলো পরোটা, আর এখানে যে তাওয়াও বসিয়ে দিয়েছি, বেলুনি কাঠ নিয়ে নিয়েছি, তো সমস্ত কাজ এগিয়ে নিয়েছি, আর যা যা আনাস মানে কেটেছিলাম, তো আটা মেখে রেখেছিলাম, যা যা নোংরা হয়েছিলো দেখো মেঝাটা পুরো পরিষ্কার করে মুছে টুছে সব গুছিয়ে নিয়েছি, এবার বাসন কটা মাজবো, আগে রুটিটা বানিয়ে নিই, আর এই হচ্ছে আজকে রাতে রান্না, তো চলো রুটিটা বানিয়ে নিই, তো তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো, আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে, ডিউটি যাবে বলে তাড়াহুড়ো করছে, আর ভাজতে ভাজতে অলরেডি দুটো তুলে খাওয়াও ওর হয়ে গেছে, ওর এইটাই হচ্ছে অভ্যেস। তো বন্ধুরা, আমার রাতের ডিনার কমপ্লিট, আর ওইদিকে বসেও গিয়েছে বর আর মেয়ে খাওয়া দাওয়া করতে, আর দেখো সাথে আবার নিয়ে চলে এসেছে যে মিষ্টি কমলাভোগ আর ল্যাংচা, আমার মেয়ে বলে দিচ্ছে কমলাভোগ আর ল্যাংচার বাপি বলে দিল, আর ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাই 2 পিস খেয়েও নিয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি দিয়ে, তাই তো শোনা, দেরি হয়ে গিয়েছে না, ডিউটি যেতে হবে, একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি একটু খেয়ে নিলাম, আবার মেয়ের সাথে বসে গেলাম একসাথে, তো একসাথে খেতে হবে, একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর ও হচ্ছে যে এই পরোটা লুচি এগুলো বানালেই ও সে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে না করা থেকে না উঠতে উঠতে খাবার জন্য লকপক করে, আর যদি রুটি করবো বলছিলাম 1 পিসও রুটি করা হয়নি, ওর পরোটা দেখে আমার মেয়ে রান্নাঘরে গিয়ে বায়না করছে আমাকেও দিতে হবে পরোটা, তো সব কটা আবার পরোটা করে ভাজলাম। আর তোমাদের দাদা ভাই এত তেলে ভাজা খেতে ভালোবাসে, মানে কি বলবো, ওকে বারণ করা, বাড়ির বাইরের নয়, বাইরে তেলে ভাজা আমি অতটা খাই না, করে নেই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করে,
এই সরি, লাইক করে বলে দিল, কমেন্ট করে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো সেটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোন ভিডিওর সাথে। চলো টাটা, সবাই একসাথে বলো মঙ্গল, টাটা, গুড নাইট, গুড নাইট।